আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংগ্রহ রাখার মতো বইয়ের নতুন পর্বে। এই সংগ্রহ রাখার মতো বইয়ের মধ্যে আমরা আপনাদেরকে জানাই এমন কিছু বইয়ের কথা যেগুলো আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বইয়ের কথা জানাবো যেটা নাকি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। তো এই বইটির কথা আমি আগে অনেকবার বলেছি, তো ভাবলাম আজকে কেন নয়। তো এই পর্বের মধ্যে আমরা যেই বইটির কথা বলবো তা হচ্ছে এই বইটি, যে বন্ধুরা বদলে যান এখনই। এটি হচ্ছে তারিক হকের লেখা। এই বইটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের এবং আমি অনেককেই এই বইটি পড়তে সাজেশন দিয়েছি এবং তারা সবাই পড়েছে এবং তাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটি যদি আপনারাও দেখেন, আপনারা যদি এই বইটি সংগ্রহ করেন তাহলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমার জীবনের মধ্যে আমি যাই পরিবর্তন করেছি তার মধ্যে আমি মনে করি এই বইটি অনেক বেশি সাহায্য করেছে। তো কী সাহায্য করেছে তা আমি একটু পরে বলছি, তার আগে আমি বলে নিই এই বইটি হচ্ছে খুবই সুন্দর একটি বই, খুবই ভালো একটি বই। কারণ এই বইয়ের মধ্যে যদি আপনি কভারটাই দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমাদের কাছে বদলানো খুবই দরকার। কারণ বদলে যান এখনির মধ্যে দেখুন যে এখনই ওয়ার্ডটা কিন্তু খুবই বড় করে লেখা। তো এই বইটির আরেকটি কথা বলবো যে আমরা কিন্তু সবাই বদলাতে চাই। যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে আপনারা কি বদলাতে চান, সবাই বলবে হ্যাঁ আমরা বদলাতে চাই, কিন্তু কখন? অবশ্যই আজকে নয়। কারণ আমাদের সবসময় আমরা বলি আগামীকাল, পরশু দিন, ধরুন এখন মাগরিবের আজান দিচ্ছে, আমি বললাম যে চলো আজকে থেকে নামাজ শুরু করি, আপনি বলবেন কি আজকে না, একবারে আগামীকাল থেকে ফজর থেকে শুরু করব। তো দেখা যাবে যে এরকম ফজর আরও অনেক আসবে কিন্তু শুরু করা হবে না। কারণ আমরা আমাদের সিদ্ধান্তটা পরের জন্য রেখে দেই যে আগামীকাল করব, পরে করব, কিন্তু তা কিন্তু আসলে হয় না। আপনি যদি সিদ্ধান্তটা এখনই নেন তাহলে এটি হবে, আর যদি না নেন তাহলে এটি কিন্তু শুধু ডিলে হতে থাকবে। এই কারণে এখানে লেখা আছে বদলে যান এখনই। কারণ আপনাকে যদি বদলাতে হয় আপনাকে এখনই বদলাতে হবে, এই মুহূর্তে বদলাতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বদলাতে চাচ্ছেন। তো যেই কথা বলছিলাম যে এই বইটি আমাকে কী পরিবর্তনে সাহায্য করেছে, তো যে পরিবর্তনে সাহায্য করেছে তা হচ্ছে একটি সিদ্ধান্ত নিতে। তো সিদ্ধান্তটি কী? তা হচ্ছে যে এই বইটিতে লেখা যে আপনি আপনার যে কোনো একটি অভ্যাস আগে পরিবর্তন করুন। আমরা করি কি একসাথে অনেকগুলো অভ্যাস নেই যে একদিনে 10-12টি কাজ করে ফেলবো, একদিনে নিজের মধ্যে একদম সব চেঞ্জ করে ফেলবো, যা কিন্তু কখনোই সম্ভব না। তো আমি তো এটা আগে জানতাম না, এটা আমি এই বইটি পড়ার পর জেনেছি আসলে একসাথে এতগুলো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা চাই যে একসাথে পরিবর্তন হোক কিন্তু তা শুধু একটি দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। তো এই বইটিতে লেখা ছিল যে আপনি যে কোনো একটি সিদ্ধান্ত নিন যা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। তো আমি ভাবলাম যে আমার মধ্যে এমন কী আছে যা আমি পরিবর্তন করব। তখন আমি ভাবলাম যে আমি তো রাতে অনেক দেরি করে ঘুমাই, ভোর 4-5টা বাজে ঘুমাই আর কি, একদম 12টা বাজে ঘুম থেকে উঠি। তো আমি ভাবলাম যে তাহলে এই ঘুমের অভ্যাসটি পরিবর্তন করে দেখি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 11টা বাজে ঘুমাবো। তো এই পরিবর্তনটিই ছিল আমার জীবনের সবথেকে ভালো একটি পরিবর্তন, যে আমি আগে আগে ঘুমানোর অভ্যাসটি করেছি। তারপর থেকে আমি 11টায় 10টায় ঘুমিয়েছি, এমনকি আমাকে দেখা দেখি আমার অনেক বন্ধুরা এবং আমার পরিবারের লোকজনও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তৈরি করেছে, যার নাকি তাদের জীবনের মধ্যে অনেক ভালো পরিবর্তন এসেছে। তাই আমি বলবো যে এই অভ্যাসটির জন্য এই বইকে ধন্যবাদ, যে এই বইটি পড়ার পর আমার মধ্যে এই সিদ্ধান্তটি নেওয়ার সুযোগ এসেছে এবং এই সিদ্ধান্তটি আমি নিতে পেরেছি যে আমি নিজের মধ্যে এই পরিবর্তনটি করতে চাই। তো আমি বলবো যে আপনাদেরকে সবাইকে বইটি পড়তে, এই বইটিতে সবার জন্য কিছু না কিছু আছে। আপনি প্রতিটি অধ্যায় পড়বেন, এখানে খুব সহজ করে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই সূচিপত্রটি আপনারা দেখুন এবং বুঝে নিন যে এখানে আপনাদের মধ্যে কী কী পরিবর্তন করা দরকার, বা আপনার কোন অভ্যাসটি চেঞ্জ করা দরকার, বা আপনার জন্য কী দরকার এই মুহূর্তে যা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো এই সূচিপত্র দেখে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কী কী আছে। তো আমি বলবো যে বইটি সংগ্রহ করুন এবং এর বিস্তারিত পড়ুন এবং নিজেকে পরিবর্তন করুন। কারণ আমাদেরকে বদলাতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য এবং পুরো বিশ্বের জন্য। কারণ আমরা যদি না পরিবর্তন হই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ হবে, এবং আমরা শুধু নিজেই খারাপ করছি না, আমরা কিন্তু আমাদের আশেপাশে পরিবেশটাকেও খারাপ করে দিচ্ছি। তো আমাদের ভালোর জন্য পরিবর্তন খুবই দরকার এবং পরিবর্তনের জন্য এই বইটি পড়া আরও বেশি দরকার। কারণ এই বইটি শুধু ছোটদের জন্য না বা যুবকদের জন্য না, এই বইটি কিন্তু বয়স যেই বয়সে হোক না কেন তাদের সবার জন্য এই বইটি পড়া খুবই দরকার। আশা করি এই বইটি পড়ার জন্য আমি আপনাদের সবাইকে আগ্রহী করতে পেরেছি এবং ইন্সপায়ার করতে পেরেছি, কারণ এই বইটি পড়া খুবই জরুরি। তো আমি ভাবলাম যে আজকের এই পর্বে আমরা এই বইটি নিয়ে কথা বলবো। তো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। এই বইটি আমি বলবো যে আপনারা নিজেরা পড়বেন এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার প্রিয় মানুষ আছে,
আপনার ভাই ব্রাদার আছে তাদের সবাইকে এই বইটি অবশ্যই দিবেন পড়ার জন্য, কারণ এই বইটি খুবই ভালো এবং এই বইটি যখন পড়বেন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে, কারণ আমাদের সবার মধ্যেই পরিবর্তন খুবই জরুরি এবং আমরা সবাই চাই পরিবর্তন হতে। তো কীভাবে হব তা তো আমরা বুঝি না, এই কারণে এই বইটি আপনার একটি খুব ভালো গাইডলাইন হবে। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বই নিয়ে এবং অন্যান্য আরও বিষয়ে কোনো ভিডিও লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।